নমস্কার, সুপ্রভাত। আজ সকালের আমন্ত্রণে সবাইকে স্বাগত জানাই। মোটামুটি শুক্রবার আসলে পরে মনে হয় এই তো উইকেন্ডটা পড়ে গেল, আর উইকেন্ড পড়ে গেল মানে মনে একটুখানি আশা জাগে যে না, এবার একটু সময়টা সুন্দরভাবে কাটাবো। আমরা অবশ্য সবসময় সময়টা সুন্দরভাবে কাটাই, স্পেশালি সকালটা যখন আমরা শুরু করি তখন আমরা দেড় ঘন্টা আপনাদের সঙ্গে থাকি এবং এই সময়টা আমাদের সব থেকে বেশি ভালো কাটে। আমাদের সঙ্গে আমাদের আজকের অতিথি রয়েছেন বিশ্বজিৎ দাশগুপ্ত। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমাদের সঙ্গে বন্ধুরা তো সবাই রয়েছেন, তাদের সঙ্গে টেলিফোনে কথা হবে এবং আজকে প্রচুর গান হবে। তুমি বলি? হ্যাঁ, নিশ্চয়ই, একদম। আমার তোমার সঙ্গে প্রথম আলাপ, একদমই কাজী, সমস্ত আলাপচারিতা বন্ধুদের সামনেই হবে বলা যেতে পারে। একদম। তো আমরা তো গানে গানে শুরু করব, তার আগে আমাদের সঙ্গে আরও তিনজন বন্ধু রয়েছেন, তাদের সঙ্গে আলাপ করে নিই। তবলায় রয়েছেন বিকাশদা, আর গৌতমদা রয়েছেন কিবোর্ডে, টিন্টুদা রয়েছেন পার্কাশনে। সবাইকে সুপ্রভাত। তাহলে একটু শুরু করে দিই, তারপর আমরা কথায় যাব। তবে শুরুতেই বলি যে আজকে আমার গলার অবস্থা খুব খারাপ। সমস্ত শিল্পীরা এরকম কথা কিন্তু প্রথমেই বলে নেন, মানে না না সত্যি আজকে খারাপ তো করো বলাটা, সত্যি খারাপ। মানে সকালে উঠে আমার মনে হয়েছিল আমি অনুষ্ঠানটা করব কি করে, তার জন্য প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি যে যতটুকু ভুল ত্রুটি হবে প্লিজ সকলে মার্জনা করে নেবেন। আমি সম্প্রতি ডিএল রায়ের, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন গেল পরশুদিন, এখানেও অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে প্রথম গানটি গাইছি। ও মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে। বলে আয় রে ছুটে আয় রে তরা, হে থানাই গো মৃত্যু নাই গো জরা, বলে আয় রে ছুটে আয় রে তরা, হে থানাই গো মৃত্যু নাই গো জরা, হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধুর পার থেকে কি ভেসে আসে, কেন ভূতের বোঝা বহিষ্মিছে, ভূতের ব্যাগার খেটে মরিষ্মিছে, দেখোই সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার
দিকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে। আচ্ছা, তোমার কোনোদিন খাতা চুরি হয়েছিল গানের? কেন বলো তো, মানে তোমার খাতায় যেরকম নিজের ছবি সমেত নাম লেখা রয়েছে সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, ও এটা দেখে ফেলেছো? না, এটা আমার একটা বাড়তি একটা ইচ্ছে আর কি। আমি ফটোশপে কাজ করি খুব, শিখিনি কোনোদিনও, কিন্তু করি, তো আমার মনে হচ্ছে একটা নিজের জন্য একটা করে রাখি আর কি। জানা থাকলো, জেনে রাখলাম এসব। আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন, কে রয়েছেন ওপারে? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত অপরাজিতা। সুপ্রভাত, কেমন আছো? হ্যাঁ, তো ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। আমি তোমাদের প্রায় নিয়মিত শ্রোতা, খুব ভালো লাগে অনুষ্ঠান শুনতে, সরাসরি শিল্পীর কাছে যাই। দাদা, অসাধারণ একটা গান দিয়ে আপনি শুরু করলেন, বলার কিছু নেই। আজকে আনন্দ বক্সী, আজকে হচ্ছে আনন্দ বক্সীজির জন্মদিন, যাই হোক তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। আর একটা কথা দাদা আপনার কাছে আমার বলার, সেটা হচ্ছে বাইরে অযোধ্যায় বৃষ্টি হচ্ছে, কোনো বৃষ্টির গান। আর সাথে সাথে আমি জুড়ে দিলাম যে এইবারে মানে 24 জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন, আবার এবারটাও পড়েছে বৃহস্পতিবার ওনার মৃত্যুদিন। মানে এগুলো তো আমাদের একদম মাথায় থেকে গেছে, উনি যেদিন চলে গিয়েছিলেন সেদিনও ছিল বৃহস্পতিবার। তা আপনাকে আজকে তারায় পাচ্ছি, বৃহস্পতিবারের মধ্যে আর আপনাকে আমি পাবো কিনা জানি না। তাই উত্তম কুমারের বইয়ের যে কোনো গান, দেয়া নেয়া, সন্ন্যাসী রাজা, শ্যামমোচন, আপনার যেটা পছন্দে, আমি মনে করি একটা উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের যার লিপি উনি দিয়েছেন 24 জুলাই, ওনাকে শ্রদ্ধা জানিয়ে আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। খুব ভালো থাকুন যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আমাদের এখন এই মুহূর্তে সেরকম কোন বৃষ্টি নেই, তবে হতেই পারে যে কোনো মুহূর্তে, বলা তো যায় না। আর আমরা তো বর্ষাতেই আছি, কিন্তু তুমি কি ভেবেছো? আমি এটা মেঘকে একটু অন্য দেশে যেতে বলছি বটে, তবে এটা আমার মনের কথা নয়, আমি চাই যে বৃষ্টি হোক। কিন্তু গানটা আমার খুব পছন্দের বলে, নজরুলের একটি খুব সুন্দর একটি গান। পরদেশী মেঘ যাও রে ফিরে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী মেঘ যাও রে ফিরে, বলিও বিরহ ব্যথা নাহি কি শেখা,
বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশী মেঘ চাউরে ফিরে, বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ। বদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কিরে তাহার ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, পানি নিনি পাসা সা পানি সাগা সানি সানি পম পদনি দপদ ম পম গ ম গ গম পানি সানি দপদ ম পম ওঠে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকে প্রাণে কোন সাধ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে পরদেশী মেঘ চাউরে ফিরে, বলিও আমার পরদেশী রে পরদেশী মেঘ, পরদেশী মেঘ, পরদেশী মেঘ যাউরে। সত্যি সত্যি ফিরে গেলে কিন্তু বন্ধুরা খুব রেগে যাবেন। চমৎকার একটা গান শোনার পর আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন, তার সাথে কথা বলবো। কে রয়েছেন? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, বিবেকদা বলুন। ভালো আছো? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। সকাল থেকে খুব অবস্থা ভালো নয় আর কি, সব মিলে চলছে। ভালো নেই না, যথেষ্ট ভালো আছি। আরো ভালো আমরা আশা করবো, সেটা নয়, কিন্তু আমরা যতটুকু বুঝি তাতে অনেক অনেক ভালো আছি। থ্যাংক ইউ বিবেকদা, তোমার অত সুন্দর ভরাট গলা আর যে গান তুমি গাইবে সেটাই তো অনেকখানি আমাদের কাছে। থ্যাংক ইউ, কোনো স্পেশাল রিকোয়েস্ট করছি না। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই দেখ এত সুন্দর, তার সঙ্গে সঙ্গে তোমার পরদেশী মেঘ, তার আগে প্রথম গানটা তো অসাধারণ হয়েছে। খুব খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, সঙ্গে থাকো। হ্যাঁ অবশ্যই, অনেক অনেক ভালো থেকো, শুভেচ্ছা রইল, এবং সহশিল্পীদের আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনি সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরো এক বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, অমরসেনগুপ্ত। সুপ্রভাত, আগরতলা থেকে অমরসেনগুপ্ত বলছি। বলুন, কেমন আছেন? ভালো আছি। আমি এই এক বছর পরে আপনার সঙ্গে কথা বলছি, অনেক সময় তো ধরা হয় না। যাই হোক, আমি বিশ্বজিতর সঙ্গে একটু কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি যে প্রথম যে গানটা গেলেন, ওই মহাসিন্ধুর উপহার থেকে, আমার ছোটবেলায় আমি চাণক্য নামে একটা সিনেমা দেখেছিলাম, চাণক্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওই ফিল্মে আমি খুব সম্ভবত
অন্ধগায়া কৃষ্ণচন্দ্রকে এই গানটা এসেছিলেন, তা আমার ছোটবেলাকে মনে পড়ে গেল। এবং গানটা আপনি দারুণ গিয়েছেন, গানটা খুব সুন্দর গিয়েছেন, খুব ভালো লাগলো। একটা রিকোয়েস্ট, যদি আপনার পক্ষে সম্ভব হয়, হ্যাঁ বল, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বারে বারে কে যেন ডাকে গানটা যদি সুদিন দাশগুপ্তের কথা সুরে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাতে রই মিছিলে, ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাতে রই মিছিলে, তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাতে রই মিছিলে, তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাব ছাড়িয়ে সীমানা, হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাব ছাড়িয়ে সীমানা, সাথী যদি হও পাশে থেকে মোর করি না ভয় নিখিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাতে রই মিছিলে, তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে। আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়, আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায়, যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না, যাচ্ছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না, মনের আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাতে রই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাতে রই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। অসাধারণ! আর এত কম শ্রুত গান এটা, মানে এই গানটা শুনতে সত্যি খুব ভালো লাগলো এই মুহূর্তে। আমার মনে হয় যে বন্ধু যদি অন্য রিকোয়েস্ট করেছিলেন কিন্তু খুশি হয়ে গেছেন আমাদের সঙ্গে। এখন কে রয়েছেন? সুপ্রভাত। সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছো? মোটামুটি ভালোই আছি। কি মোটামুটি কেন? এই একটু প্রবলেম যাচ্ছে বাড়িতে, মার অসুস্থতা ইত্যাদি ইত্যাদি কারণে। ওই যে রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয় যে মনের আজ কহ যে ভালো মন্দ হাই আসু সত্যি লাও সহজে, ঠিক এটাই বলতে হয়। আর আজকে আমার শিল্পী কাম ফেসবুক ফ্রেন্ড বিশ্বজিৎকে অনেক অনেক সুপ্রভাত। সুপ্রভাত, নমস্কার জানাচ্ছি। এবং তোমাকে প্রথমে আমি একটা ব্যাপারে ভীষণ শ্রদ্ধা জানাবো, ভালোবাসা জানাবো। তোমার যে পেন্সিল স্কেচ গুলো তুমি করো, বিশেষ করে বড়গলা মারি খানের তুমি যে পেন্সিল স্কেচটা করেছিলে,
সেটা মানে দারুণ হয়েছিল, আমি আমার মাকে দেখিয়েছিলাম। আর আর একটা কথা বলবো, তোমার জীবন কেমন আছে? ও আমার জীবন ভালো, আমার ছেলের কথা বলছি। তো ভালো, একেই বলে বাবা তার সন্তানকে ভালোবাসা। যাই হোক, তোমাকে আমি কয়েকটা গানের কথা বলছি, তোমার স্মৃতি বসে যদি থাকে। এক হচ্ছে মান্না দে, এক হচ্ছে মানবেন্দ্র মুখোপাধ্যায়, আর আরেকটা গান আমি শুনতে পাই না অনেক দিন ধরে, হেমন্ত মুখোপাধ্যায়। সবাই চলে গেছে, সবাই চলে গেছে, শুধু একটি মাধুরী তুমি এখনো তো ফুটে আছো। আচ্ছা, যদি পারো। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, খুব ভালো থেকো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তারপর বাকি কথা হবে, সঙ্গে থাকবেন। আজ সকালের আমন্ত্রণে নিয়ে আবারও ফিরে এলাম। যে বন্ধুরা পরে এসেছেন তাদেরকে সুপ্রভাত, আর তাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি হলেন বিশ্বজিৎ, বিশ্বজিৎ দাশগুপ্ত। অলরেডি ভালো ভালো সমস্ত গান শুনে ফেলেছি, আর এটা জেনে ফেলেছি যে তুমি খুব ভালো স্কেচও করো, যদিও সেটা দেখার সুযোগ আমার এখনো ঘটেনি। শখে শখ হলে কী হবে, সবাই যখন অ্যাপ্রিসিয়েট করছেন তখন আমার দেখার ইচ্ছে থাকলো। তবে এই মুহূর্তে গান শোনা ছাড়া তো সেটা দেখার উপায় নেই, কি শুনবো বলো? আরেকটা বর্ষার গান, বর্ষার গান শোনাই। মান্নাদের কথাও বলছিলেন, আর খুব জনপ্রিয় একটি গান। ও গো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম 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 এলে না হয় ঝরো তখন যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিম ঝিম 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 ঝিম। ও গো বর্ষা তুমি ছোড়ো না গো অমন জোরে, ওঠে চন্দ্রমল্লিকা যেন না ফোটে, আমারই চাঁদ আমার থাকুক কেউ যেন না দেখে তারে, রিমঝিম 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 বর্ষা তুমি ছোড়ো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম 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 এলে না হয় ঝোরো তখন ঝোরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিমঝিম ঝিম 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 ঝিম। যেন তার পায়ের নুপুর বাজে রুনঝুম, এত রাতে ভ্রমর কেন কর গুনগুন, লক্ষ্মী ভ্রমর চুপ করো না আসছে সে আজ আমার দ্বারে, রিমঝিম 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 বর্ষা তুমি ছোড়ো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, রিমঝিম 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 এলে না হয় ঝোরো তখন ঝোরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে, রিমঝিম ঝিম 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 ঝিম। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি সেই গানগুলো গাইছো যে গানগুলো আমরা অনেকদিন শুনিনি, এত ভালো লাগছে। জীবন সে কত বড়? ও জীবন, হ্যাঁ জীবন আমার ছেলে এবং সে ক্লাস থ্রিতে পড়ে, একেবারে পুচকে যায়। জীবনকে নিয়ে একটা গান আমি
এখানেই এই চ্যানেলে বসে গাওয়ার পরে অনেক মানুষ রিকোয়েস্ট করেন, তো এই গানটা আমারই লেখা আমারই সুরে, সেটা গাইবো? হ্যাঁ নিশ্চয়ই। সে কি স্কুলে গেছে না টেলিভিশনের সামনে আছে? বলুন কেমন আছেন? খুব ভালো আছি। বলুন। আচ্ছা, আমি একটু বিশ্বজিতের সাথে কথা বলি? অবশ্যই, বলুন। বলুন। এত প্রাণ কাড়া সুন্দর গান হচ্ছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ বিশ্বজিৎ, তুমি সবসময় ভালো গাও। আজকে তুমি বললে তোমার গলাটা ভালো নেই, এরকম খারাপ গলা থাকুক আমি সেটাই চাই, কারণ এত ভালো হচ্ছে খারাপ গলাতে। কষ্ট করে গাইছো। আমি না, কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু খুব ভালো লাগছে আমাদের। আর জানো তো শ্রোতারা একটুখানি অত্যাচারী হয়, তারা শিল্পীদের উপর অত্যাচার করে। আমি আজকে তোমাকে আমার মানে ভালোবাসার মানুষ তপন চৌধুরী, তো ও খুব অকালে চলে গেছে আমাকে ছেড়ে, তো ও সবসময় আমার জন্য দুটো গান গাইতো। একটি হলো মেঘ কালো আধার কালো, আর একটি হলো ও চাঁদ সামলে রাখো যোছে নাকি। যদি পারো ভাই তাহলে গেও, তাহলে তপনের আত্মাটা শান্তি পাবে। আচ্ছা আচ্ছা, আমি দু লাইন হলেও শোনাবো নিশ্চয়ই। সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। আমাদের জীবন স্কুলে চলে যাওয়ার আগে জীবনের জন্য গানটা। হ্যাঁ, জীবনের জন্য গান। মন বলে তোকে ছুঁই, এ জীবন তোকে ছাড়া কিছু চায় না রে, তোকে ছাড়া বাঁচা যায় না, না রে তোকে ছাড়া বাঁচা যায় না। ভোরবেলা ঘুম ভেঙে চোখ খুললেই তুই হাজার স্পর্শ, তবু মন বলে তোকে ছুঁই, তুই ছাড়া এ জীবন কিছু চায় না রে, তোকে ছাড়া বাঁচা যায় না, না রে তোকে ছাড়া বাঁচা যায় না। তোর ঠোঁটে মুখে হাসি আমার ভালো লাগা, তোর কষ্টের দিন আমার রাত্রি জাগা, তোর ঠোঁটে মুখে হাসি আমার ভালো লাগা, তোর কষ্টের দিন আমার রাত্রি জাগা, ক্লান্ত পথের শেষে তোর কাছে মুক্তি, আমায় হারিয়ে দেওয়া তোর শত যুক্তি, যেদিকে তাকাই আজ শুধু তুই শুধু তুই, হাজার স্পর্শ তবু মন বলে তোকে ছুঁই, তুই ছাড়া এই তোরি কুল পায় না রে, তোকে ছাড়া বাঁচা যায় না, না রে তোকে ছাড়া বাঁচা যায় না। সেই
সব দিনগুলো আজ রোজ পড়ে মনে, স্বপ্ন করত খেলা বাবার চোখের কোণে, সেই সব দিনগুলো আজ রোজ পড়ে মনে, স্বপ্ন করত খেলা বাবার চোখের কোণে, দুহাতে জড়িয়ে রেখে সেই শিকড়ের টানে, আজও আর এক বাবা একই সুরে জাল বনে, তার মাঝে আমি আছি আমার মাঝে তুই, হাজার স্পর্শ তবু মন বলে তোকে ছুঁই, তুই ছাড়া এই সুর গান হয় না রে, তোকে ছাড়া বাঁচা যায় না, না রে তোকে ছাড়া বাঁচা যায় না। ভোরবেলা ঘুম ভেঙে চোখ খুললেই তুই, হাজার স্পর্শ তবু মন বলে তোকে ছুঁই, তুই ছাড়া এই তোরি ভুল পায় না রে, তোকে ছাড়া বাঁচা যায় না, না রে তোকে ছাড়া বাঁচা যায় না, না রে তোকে ছাড়া বাঁচা যায় না। বাহ, অনেক ভালোবাসা, অনেক আদর তোমাকে, এবার তুমি স্কুলে চলে যাও। ওকে আমরা আটকে রেখেছিলাম, অ্যাকচুয়ালি একদম তাই, একদম ঠিক সময়, তাই না? একদম। তুমি বলো, মানে এখন কি নতুন কাজ করছো, নতুন কি সৃষ্টি? নতুন একটু থামিতে, হ্যাঁ বন্ধু রয়েছেন, কথা বলে নি। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুনীল মধ্যক বেলঘরিয়া থেকে বলছি। বলুন। বিশ্বজিৎ, তোমাকে শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা সব দিলাম, এবং যারা স্টুডিও সিদ্ধিবৃন্দ রয়েছেন অন্যান্য, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানালাম। এবং এইমাত্র জীবনকে নিয়ে যে গান বিশ্বজিৎ করলো, দারুণ, খুব ভালো, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক গানই তো শুনলাম, কবি নজরুলের গান শুনেছি, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে শুনলাম এগুলো, এবং কবি বিশ্বজিতের গানও শুনলাম। আমি চাইবো, খুব ভালো গান হচ্ছে, সঙ্গে তো আছি, আমি চাইবো জটিলেশ্বর মুখোপাধ্যায়, আমি গানের নাম বলছি না, আমি গায়কের নামের উল্লেখ করছি আর কি, জটিলেশ্বর মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, সুচিন দেব বর্মন, শ্যামল মিত্র, এদের গান যদি কোনো সিলেবাসের মধ্যে কমন পড়ে যায় শুনবো, কিন্তু আছি সঙ্গে আছি। বিশ্বজিৎ খুব ভালো গাইছো, ধন্যবাদ, তোমার দরাজ গলা খুব ভালো, খুব ভালো, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। কিছু তো সিলেবাসের মধ্যে থাকবে, কিছু তো আউট অফ সিলেবাস থাকবে, কিন্তু তা বলে কি আমরা প্রশ্ন ছেড়ে তো বসে থাকব? না, সেই হলো কথা, না না নিশ্চয়ই গাইবো, নিশ্চয়ই। তুমি কি গাইবে এখন? পিন্টু ভট্টাচার্যের একটা গান শোনাই, আমার খুব প্রিয় শিল্পী, এবং ওই তুমি যেটা বলছিলে খুব গাওয়া হয় না সেরকম গান, যদিও এই গানটি খুব পপুলার, অত্যন্ত পপুলার গান, কিন্তু খুব প্রিয় একটি গান। শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ, কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন,
কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন, এইটুকু আজ শুধু মনে পড়ে শেষ দেখা সেই রাতে। আমি একা এই রাতে, আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ। কতবারই আমি মনকে তো শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি না, কতবারই আমি মনকে তো শুধালাম, মালতী কি মাধবী ভুলে গেছি না, এইটুকু আজ শুধু মনে পড়ে শেষ দেখা সেই রাতে। আমি একা এই রাতে, আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ, সেই প্রথম সেই তো শেষ। আহা, মন ভরে গেল। সঙ্গে কে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। কে বলছেন? স্বপ্না, স্বপ্না দাস গড়িয়া থেকে বলছি। বলুন, বিশ্বজিৎ দাস সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। বলুন। বলছি মান্না দের, আমি ওই গানটা একটু করুন না। কোন গানটা? মান্না দের গানটা আপনার ওই নির্দিষ্ট গানটি শোনা যাবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক ভালো গান আমরা নিশ্চয়ই শুনতে পাবো, আপনি সঙ্গে থাকবেন। উনি তো বলতে পারলেন না, মনে করতে পারছিলেন না, কোনো অসুবিধা নেই, এটা এরা হতেই পারে। আচ্ছা, বা একটা কথা বলতে বলতে আমাদের বলা হলো না, সেটা হলো যে তুমি নতুন কি কম্পোজ করছো? ও, নতুন কম্পোজিশন করছি অনেকগুলো, আরও একটা শোনাবো আমি। এবং এখন তো সিঙ্গলসের যুগ, একটা করে গান তো ইচ্ছে আছে, সেরকম ভাবে একটা প্ল্যানিং, সিঙ্গলস এর একটা প্ল্যান প্ল্যানিং রয়েছে। খুব স্বাভাবিক, কারণ এখন তো গান শোনাটা একদম অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় ভালোই হয়েছে, মানে এত গানের সংখ্যা, ঠিক, যত শিল্পীর সংখ্যা যত, হ্যাঁ অনেক হয়ে গেছে, ভালোই হয়েছে। আমাদের সঙ্গে আরো এক বন্ধু রয়েছেন বাঁকুড়া থেকে। নমস্কার। হ্যাঁ, আমি বীরেন মল্লিক বাঁকুড়া থেকে কথা বলছি। নমস্কার, বলুন। আমি ওনাকে, আপনাকে এবং শিল্পীকে আমার অশেষ ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে। মান্নাদের অপটা চোখের জোর ফেলেছো যে তুমি ভালোবাসলে জানতে করেন, তো খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন। মান্নাদের গানের রিকোয়েস্ট, আসলে আমার আমার একটা কথা বলি, আমি সবসময় চেষ্টা করি, যারা আমার অনুষ্ঠান দেখেন, আমি সবাইকে একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক, তো তার মধ্যেও যতটুকু রিকোয়েস্ট রাখতে পারবো নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ ঠিকই, আমরা তো বললামই যে কিছু সিলেবাসের মধ্যে থাকবে, কিছু বাইরে থাকবে, একটু 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 করে আমরা শুনতে থাকবো। তুমি তোমার সিঙ্গলসের কথা বলছিলে, সত্যি এই মুহূর্তে সিঙ্গলস সবাই সেটাই প্রেফার করছেন এবং সেটা শুনতেও সবাই পছন্দ করছেন। একটা গান নিয়ে অনেক ভাবনা চিন্তা অনেক, কারণ এই 10টা করে গান, 8টা করে গান, তার মধ্যে থেকে কত গান হারিয়ে যায়, কত কত ভালো ভালো কম্পোজিশন হারিয়ে গেছে। ঠিক, এবং দেখো আগে যখন রেকর্ড বেরোতো সেই সময় কিন্তু ওই একটা দুটো, ওই তো ওই সময়টা ফিরছে, সেটাই আসলে। তাই আমরা আস্তে আস্তে আবার ফিরে যাওয়ার চেষ্টা করছি। ছোট্ট করে কি কিছু একটা এখন শুনে নিতে পারি? ছোট্ট করে তাহলে আমি একটু ওচানটা গিয়ে দিই, উনি রিকোয়েস্ট করেছিলেন, অল্প করে 4 লাইন গিয়ে দিই। হ্যাঁ, রিকোয়েস্ট করলেন
যতটুকু মনে আছে গিয়ে দিই। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘে জোছনাকে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। বন্ধু রুমিদি রিকোয়েস্ট করেছিলেন কানাডা থেকে আপনার জন্য এই গানটা। এবার ছোট্ট একটা বিরতি, বিরতির পর খুব তাড়াতাড়ি ফিরছি আজ সকালের আমন্ত্রণে নিয়ে। বিশ্বজিৎ দাকে সঙ্গে নিয়ে ফিরলাম আজ সকালের আমন্ত্রণে। এতক্ষণে বিশ্বজিৎ দা গলা ঠিক হয়ে গেছে, বন্ধুরা কিন্তু সবাই বলছে সব ঠিকঠাক রয়েছে, আসলে বুঝতে দিচ্ছ না তুমি, জানি না কি তুমি মাঝে মাঝে বলছো আমি জানি না আমার কথাটা মনে পড়বে কিনা, আর দেখো সকাল থেকে আমার গলাটা তো ভালো নেই, মানে এইসব যা যা সবাই বলে থাকেন শিল্পীরা আর কি, বুঝতে পারছো তো। এই যেমন ধরো আমাকে যদি গান গাইতে বলো, আমি তো গাইতেই পারবো না, কাজে আমার কাছে সব সমান, এই সমস্ত কথা বলবোই না। জোকস অ্যাপার্ট, কি অনেকগুলো গানের রিকোয়েস্টও আছে, প্লাস তুমি নিজেও অনেকটা ভেবে এসেছো। আমি এবার একটু হেমন্ত মুখোপাধ্যায় শুনে যাই, এই গানটাও খুব গাওয়া হয় না, বাঘিনী ছাজ থেকে এই গানটা। বুঝতে পেরেছি। রাধে থমকে গেলি কেন, রাধে গেলি কেন, চলতে গিয়ে পায়ের কাঁটা বিঁধল বুকে যেন, থমকে গেলি কেন ও রাধে, থমকে গেলি কেন। চলিস না তোর লীলা বোঝা দায়, এ বাঁকা পথে তাই তো কাঁটা বিঁধবে যেন পায়ে, তুই সোজা পথে চলিস না তোর লীলা বোঝা দায়, এ বাঁকা পথে তাই তো কাঁটা বিঁধছে পায়ে পায়ে, ওরে তোরি তোলা ঝড়ের মুখে পড়লি রে তুই কেন, থমকে গেলি কেন, চলতে গিয়ে পায়ের কাঁটা বিঁধল বুকে যেন, থমকে গেলি কেন ও রাধে, থমকে গেলি কেন, চলতে গিয়ে পায়ের কাঁটা বিঁধল বুকে যেন, থমকে গেলি কেন রাধে, থমকে গেলি কেন। কি চমৎকার গান, আর কি সুন্দর গানের কথা। আমাদের সঙ্গে এক বন্ধু রয়েছেন, সুপ্রভাত। সুপ্রভাত কে বলছেন? সুপ্রভাত, সুপ্রভাত, আমি দিব্যেন্দু বলছি, দিব্যেন্দু দাস ঢাকুরিয়া থেকে। বলুন বলুন। আপনাকে অনেকদিন বাদে দেখলাম, খুব ভালো লাগছে আপনাকে দেখে। অনেক ধন্যবাদ।
আমি কি একটু গানে বিশেষ বাবুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। আমার মনে হয় বাবুটা না বললেই বেটার কোথায়। দিব্যেন্দু বল। দিব্যেন্দু হচ্ছে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় শ্রী পূর্ণদাস বাউলের সুপুত্র। আচ্ছা তুমি আমাকে বা আপনি বললে কেন আমি এটা তো বুঝতে পারছি না, প্রথমেই বলে দিলে আমি বুঝতে পারতাম। বোঝো একটু নাকামি হচ্ছে দিক দিয়ে। আচ্ছা আর যারা বাজাচ্ছেন তাদেরকেও আমার মানে অনেক অনেক মানে প্রণাম শ্রদ্ধা, এবং ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকেও। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে সকালবেলায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিব্যেন্দু, খুব ভালো লাগলো ফোন পে। আমরা শুনছি, প্লিজ আপনারা খুব ভালো ভালো গান গান আমাদের। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো থেকো। ওদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক। দেখো কাণ্ড, আর দেখো কি রকম ভাবে আপনাকে দিয়ে শুরু করলাম, আমি বুঝতেই পারিনি সত্যি সত্যি। এবার একটু সলিল চৌধুরী যাই। এই গানটাও খুব গাওয়া হয় না। এই গানটি যিনি গেয়েছিলেন তার নামও বিশ্বজিৎ, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তো এই গানটা গাইবার চেষ্টা করি। চল যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। ছন্দ পতন, ছন্দ পতন হয় তা জানি না। মন্দ কখন মন্দ যে ভালো হয় তা জানি না। ছন্দ কখন ছন্দ পতন হয় তা জানি না। মন্দ কখন মন্দ যে ভালো হয় তা জানি না। কেন এমন আর কেন অমন, কেন যে বাঁচা কেন মরণ। কেন এমন আর কেন অমন, কেন যে বাঁচা কেন মরণ। সময়ের নৃত্যের তালে দিয়ে তাল, কেটে গেল জীবনের কাল। সময়ের নৃত্যের তালে দিয়ে তাল, কেটে গেল জীবনের কাল। শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। আজ না সত্যি তুমি গানগুলো কি চমৎকার বেছেছো।
এই গানগুলো সমস্ত ছোটবেলায় শোনা এবং তারপরে যেটা হয় মানে কম শ্রুত গানগুলো তো সত্যি একটু কমই শোনা হয়, অনেকদিন পর পর শোনা, দারুণ লাগে। এই গানগুলো অনেকদিন বাদে হচ্ছে, অনেকদিন বাদে হচ্ছে, হয় না। আমাদের সঙ্গে আরো এক বন্ধু, সুপ্রভাত। আমরা তো আজকাল মানে সোশ্যাল মিডিয়ার মারফত সবই জানতে পারি কবে আসছো কি করছো। সে জায়গা থেকে আমি বলবো বিশ্বজিৎ, আজকে সকালটা তুমি কিন্তু ভরিয়ে দিয়েছো, সহযোগী শিল্পী যারা এসেছি প্রত্যেককে নিয়ে অসাধারণ একটা অনুষ্ঠান তুমি আজকে উপস্থাপন করছো। ভালো থাকবেন অবদা, খুব ভালো লাগলো ফোন পে, অনেকদিন পরে বন্ধুদের গলা শুনলে এত ভালো লাগছে সত্যি। আমি যেহেতু অনেকদিন পরে এলাম সেই জন্য মাঝে মাঝেই আমি সবার গলাই আবার নতুন করে শুনছি, আমার এত অদ্ভুত একটা ফিলিং হচ্ছে যে বলার না। আচ্ছা ওই যেটা বললেন একদম হাতে সময় নেই সেজন্য বেশি বেশি গান শুনবো। আচ্ছা মহানায়কের মহানায়কের মৃত্যু দিবস সামনে বলছিলেন, তো আমি চেষ্টা করি একটুখানি ওনাকে ছুঁয়ে যেতে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদীর বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ধনায় চোখে। তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে, তুমি প্রাণবায়ু মম জীবনে, তব নামে মম প্রেম মুরলি, তব নামে মম প্রেম মুরলি, পরাণের গোঠে বাজে আমি জামিনি, তুমি শশী হে ভাতিছ গগন মাঝে, যা খুশি ওরা বলে বলু ওদের কথায় কি আসে যায়, যা খুশি ওরা বলে বলু ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতে ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়, যা খুশি ওরা বলে বলুক ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়, যা খুশি ওরা বলে বলু ওরা দিনের বেলায় যাদের দেখে শুধুই ঘৃণা ছেটায়, আবার রাতে তাদের বধু করে পশুর খিদে মেটায়, ওদের এমন জাদু দিনে সাধু
নামা বলি ওরা পরে যে গায়ে এমন জাদু দিনে সাধু, নামা বলি ওরা পরে যে গায়ে ওরাই রাতে ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়, যা খুশি ওরা বলে বলুক ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতে নিশিপদের মধু যে খায়, যা খুশি ওরা বলে বলু। এবার এই যে তুমি সবার রিকোয়েস্ট একটু একটু করে রাখতে রাখো, ওটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা। হ্যাঁ না, তাতে আমার বন্ধুরা, আমাদের বন্ধুরা সবাই খুব খুশি হয়ে যাবেন, যেরকম এখন এক বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যালো সুপ্রভাত, কে বলছেন? আমি শেফালি পাল বেহালা থেকে বলছি। অপরাজিতা, তোমার সঙ্গে আমি আজ প্রথম কথা বলছি। নমস্কার, খুব ভালো লাগলো। এখানে যারা সঞ্চালনা করেন প্রত্যেকেই সত্যিই খুব ভালো সঞ্চালনা করে, আর এখানে যারা আছেন মানে শিল্পী আপনি যন্ত্র সবাইয়ের থেকে আমি বয়স জ্যেষ্ঠা, আমার বয়স এখন 73+, কিন্তু আমি প্রতিদিন আমি এই অনুষ্ঠানটা শুনি, ফোন পাই না অবশ্য, চেষ্টা করি পাই না, সেটাই তো আজকে পেয়ে গেলেন, সেটা আমি তার জন্য কোনো আমার আমি বললাম ওনাকে যে যিনি ধরেছিলেন যে না সেটা কোনো না, সেটাও কারণ না, দেবযানী বসু, আশিস চৌধুরী, এনারা যে ফোন করেন, যে সমস্ত কথা বলেন সেগুলো শোনার মতো। যাই হোক, আমি আজকের এবারে শিল্পীর কাছে একটু যাচ্ছি। প্রথম আমি তোমাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তোমার গানও আমি এই প্রথম শুনলাম। আচ্ছা, প্রণাম। হ্যাঁ, কিন্তু প্রথম গানটি আমার অত্যন্ত প্রিয় এবং খুব ভালো লেগেছিল, মহাসিন্ধুর ওপার থেকে। আমি এমনিতেই দ্বিজেন্দ্রলাল রায়ের গান, রজনীকান্তের গান খুব পছন্দ করি, আর আধুনিকও পছন্দ করি, তবে কম্পারেটিভলি ওই সমস্ত গান বেশি পছন্দ করি। তা আর তোমার গলায় খুব ভালো লাগছে গানগুলো শুনতে, আমি তোমাকে কি বলবো, সাদর অভ্যর্থনা জানাই, শুভেচ্ছা, ভালোবাসা সব জানাই। তুমি আপনি সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, আমাদের প্রণাম নেবেন। এবার ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর খুব তাড়াতাড়ি ফিরছি আবারও অনেক গান নিয়ে আজ সকালের আমন্ত্রণে। ফিরে এলাম আবার আজ সকালের আমন্ত্রণে নিয়ে, একদম শেষের দিকে পৌঁছে গেছি, অল্প একটু সময় সঙ্গে রয়েছি আমরা সবাই, কিন্তু সেই সময়টা আমরা গানে গানে ভরে থাকবো। শুরুতে মানে এই বিরতির পরে শুরুতে তোমার নিজের গান, তাই তো? আমার নিজের গান, আমি যেমন ওই গানটা বলেছিলাম আমার ছেলেকে নিয়ে, এই গানটা আমার বাবার কথা ভেবে, তবে এটা শুধু আমার বাবা নয়, আমার মনে হয় যারা কর্মময় জীবন কাটান এবং শেষ জীবনটা তাদের, আমি আমার বাবাকে দেখেছিলাম যাকে পাওয়াই যেত না বাড়িতে, সারাক্ষণ অফিস, তো সেই মানুষটা যখন রিটায়ারমেন্টের পরে কীরকম আস্তে আস্তে একদম ঘরের মধ্যে একাকিত্ব জীবন, সেই ভাবনা থেকে একটা গান। ভাবে মন অকারণ এ জীবন বেলা বয়ে যায়, ভাবে মন অকারণ এ জীবন বেলা বয়ে যায়, চোখে ভাজ নেই কাজ তাই আজ কি যে করি হায়, হিসেবের খাতা খুলে দেখি সব খালি,
শুকনো বাগান খানি একলা বসে মালি, হিসেবের খাতা খুলে দেখি সব খালি। শুকনো বাগান খানি একলা বসে মালি, শেষ তরি ভিড় বেতিরে তারি অপেক্ষায়। ভাবে মন ভাবে মন অকারণে জীবন বেলা বয়ে যায়, চোখে ভাজ নেই কাজ তাই আজ কি যে করি হায়। ওঠানা মাসির পথে কত অঙ্ক খেলা, কত মান অভিমান অকারণে অবহেলা। ওঠানা মাসির পথে কত অঙ্ক খেলা, কত মান অভিমান অকারণে অবহেলা। লুকো চুরি খেলে ভাবনায় আছে গান তাই মান অভিমান দূরে সরে যায়। চোখে ভাজ নেই কাজ তাই আজ কি যে করি হায়। ফিরে দেখি সেই সব ঝাপসার ভিড়, ক্লান্তির পথে আজ খুঁজি শান্তির নীড়। ফিরে ফিরে দেখি সেই সব ঝাপসার ভিড়, ক্লান্তির পথে আজ খুঁজি শান্তির নীড়। বেচে মন তারি প্রতীক্ষায় আগামীর ধরে হাতে সময় ছুটি পেতে চায়। চোখে ভাজ নেই কাজ তাই আজ কি যে করি হায়। হিসেবের খাতা খুলে দেখি সব খালি, শুকনো বাগান খানি একলা বসে মালি, শেষ তরি ভিড় বেতিরে তারি অপেক্ষায়। ভাবে মন অকারণে জীবন বেলা বয়ে যায়। ভাবে মন অকারণে জীবন বেলা বয়ে যায়। বড় ভালো কম্পোজিশন কিন্তু, সত্যি খুব সুন্দর, এবং প্রত্যেকটা কথা ভীষণ মন ছুঁয়ে যায়। আমরা কথাতে বেশি থাকবো না, আমরা গানে চলে যাবো সোজা, সময় ক্রমশ কমে আসছে। হ্যাঁ চলো দেখি, মুড়ি মুড়িটা বের করো। উত্তম কুমার আবার বন পলাশি বদাবলি ছায়াছবি থেকে একটা শোনে বিনে। মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নীলাম্বরি। আহা মুড়ি মুড়ি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নীলাম্বরি। পাগল আমি ওরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে ওরূপ চুরি করি। আহা মুড়ি
চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম বরি চোখ লয়ে দুটি ভ্রমর কাজল কালো যেন এ পদ্ম মুখে মানায় ভালো চোখ লয়ে দুটি ভ্রমর কাজল কালো যেন এ পদ্ম মুখে মানায় ভালো ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমারি কোজা গরে পাগল আমি ওরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে ওরূপ চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম বরি দোলে বেনি মনি হারা যেন ফনি পায়ে তার নূপুর যে ওই তোলে ধনি দোলে বেনি মনি হারা যেন ফনি পায়ে তার নূপুর যে ওই তোলে ধনি শ্রাবণ ধারার মতো রূপ লাবণী অঙ্গ থেকে পড়ে ঝরে পাগল আমি ওরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে ওরূপ চুরি করি চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম বরি পাগল আমি ওরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে ওরূপ চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম বরি আমার ঘড়ি যেটা বলছি যে তুমি একটা ছোট্ট করে গাইতে পারো মানে শেষ গানে যাওয়ার আগে একটা গাইতে পারি ওকে একটা হিন্দি গান শোনাই আমার খুব পছন্দের গান তো সিনেমায় যান চলুন ছোট্ট করে আমার খুব ভীষণ পছন্দের একজন মিউজিক ডিরেক্টর জয়দেব ওনার সুরে গমন ফিল্ম ফিল্ম থেকে একটুখানি শুনে একটা অন্তরা সিনেমে জলন আঁখো মে তুফান সা কিউঁ सीने में जलन आँखों में तूफान सा क्यों है इस शहर में हर शख्स परेशान सा क्यों है इस शहर में हर शख्स परेशान सा क्यों है सीने में जलन धड़कने का बहाना
तरह बेहिसो बेजासा क्यों है, पत्थर की तरह बेहिसो बेजासा क्यों है। इस शहर में हर शख्स परेशान सा क्यों है, इस शहर में हर शख्स परेशान सा क्यों है। सीने में जलन কেন আগে আরো কয়েকটা আমাদের এরকম গান শোনালে না বলো তো, এটা তুমি ঠিক করনি কিন্তু। যাই হোক, পরের বারের জন্য এই অনুরোধ, পরের বারে কিন্তু আমাদের এরকম বেশ কিছু গান চাই। দর্শকরাও এই একই কথা বলবেন নিশ্চয়ই। আমাদের সঙ্গে যে বন্ধুরা যন্ত্রণার সঙ্গে রয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আর বন্ধুদের বলি যে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, আর একদিন পরে রবিবারে আবার আমি ফিরে আসবো। আজকের দিন এবং আরো প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক। যেতে যেতে আরো একটা গান শুনবো। একটা রিকোয়েস্ট ছিল জটিল সমুখোপাধ্যায় কথা শুনে। আমার মন দোতারার একটি তার, বাজে বসন্ত বাহারে। আমার মন দোতারার একটি তার, বাজে বসন্ত বাহারে। আর একটি তারে শুনি সেই চেনা সুর, দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমার মন দোতারার একটি তার, বাজে বসন্ত বাহারে। আমার মন দোতারার একটি তার, বাজে বসন্ত বাহারে। আর একটি তারে শুনি সেই চেনা সুর, দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমার ফুল বাগানে ফোটে রে, আমার ফুল বাগানে ফোটে রে। ওই একই বৃন্তে দুটি ফুল ফোটে রে, একই বৃন্তে দুটি ফুল। তার একটি দক্ষিণ হাওয়া মেখে, তার একটি দক্ষিণ হাওয়া মেখে। সুখের আবেশে দোদুল, সুখের আবেশে দোদুল। আর একটি নিথর নীরব চেয়ে থেকে ভাবে, এই ফাগুনের পথ পাব কি দুঃখ সুখের পারে। আমি এই ফাগুনের পথ পাব কি দুঃখ সুখের পারে। আমার মন দোতারার একটি তার, বাজে বসন্ত বাহারে। আমার মন দোতারার একটি তার, বাজে বসন্ত বাহারে। আর একটি তারে শুনি সেই চেনা সুর, দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। কিন্তু
তো গেল সন্ধ্যা হলো পার করুণা।